মানে যাবো বলুন, আপনারা আজকে এই লকডাউন পরিস্থিতিতে দুস্থদের জন্য ত্রাণ বিতরণ করলেন, কি বলবেন? সারা বিশ্বের করোনা মোকাবেলায় এদেশেও লকডাউনের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই লকডাউনের ফলে লক্ষ লক্ষ শ্রমিক কৃষক তারা কাজ হারিয়েছে, ফলে সেই সব অসহায় পরিবারগুলি আজকের অনাহারে এবং অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছে। এই অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য আমাদের দল এসেছে নন্দীগ্রাম লোকাল কমিটির পক্ষ থেকে। আমরা আজকের 160টি দুস্থ পরিবারকে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা নিয়েছি, যাতে করে আগামী দিনে মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই দায়িত্ব আমরা তুলে নিয়েছি আমাদের দলের পক্ষ থেকে। শুধু এখান থেকেই বিতরণ করলেন না, নন্দীগ্রামের বিভিন্ন? না, আমরা নন্দীগ্রামের সমস্ত প্রান্ত থেকে 5টা জায়গা থেকে আমরা ইতিমধ্যে ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। চৌরঙ্গি বাজার, সোনাচূড়া অঞ্চল, কাঞ্চনগর, নন্দীগ্রাম, মনুচক, জালপাই, এই 5টি কেন্দ্র থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। একটু নামটা বলুন। আমার নাম মনোজ দাস, নন্দীগ্রাম সিউসিআই লোকাল কমিটির দায়িত্বে আছি।